সমবায়ে গর্বদেশ বৈষম্যহীন বাংলাদেশ, এই স্লোগানে ভোলার চরফ্যাশন উপজেলায় 53তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন থেকে সহকর্মী নুরুল্লাহ ভূঁইয়া জানিয়েছেন, শনিবার 2 নভেম্বর সকাল 11টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত। চরফ্যাশন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন, সহকারী প্রোগ্রামার বিল্লাল হোসেন, সাবেক কাউন্সিলর আক্তারুল আলম শামু, সাবেক চর মাদ্রাজ ইউপি চেয়ারম্যান শাহিন মালদিয়া, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করে আর্থসামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদ্ধতি। এর আগে সকাল 10টার দিকে দিবসটি উপলক্ষে শত শত মানুষের অংশগ্রহণে উপজেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।